চাষবাসের সেল এটি কেটে গেছে, একটা ছোটো সেল কেটে গেছে, ছোটো সেল ছিল তাকে আমরা একটা বড়ো সেলে কেটে এর মাপে আনবো। যেসব ইঞ্জিন ভ্যানে চাষবাস ডিফারেনশিয়াল লাগানো থাকে সেইসব ইঞ্জিন ভ্যানের সেল এগুলো, তাদের আমরা চাষবাস ডিফারেনশিয়াল ফিটিং করা আছে, তাদের এই ছোটো সেলের মাপে ডিফারেনশিয়াল কাটা হয়ে আছে, কারণ আমাদের এই বড়ো সেল লাগালে হবে না। আমরা বড়ো সেলের কেটে ছোটো সেলের মাপে করবো, কারণ ছোটো সেলটা জুড়লে হবে না, ছোটো হয়ে যাবে, কারণ আমাদের সেলের প্লেটে উপার উপার করতে হবে। সেলের প্লেটে যেগুলো ঢালাই করেছিল সেগুলো তুলে নেব, দিয়ে আমাদের যে সেল কেটে কেটে দিয়েছি তার অংশটা বাকি অংশটা বার করব। দেখুন কীভাবে বার করছি, না লেদে লেদে না গিয়ে আমরা আমাদের দোকানেই কেটে করে দিচ্ছি, ডাল বেটাল কিছুই হবে না। দেখুন আমরা সেলকে পুরো টাইটে বার করছি, কারণ আমরাও সেলকে টাইটে রাখবো, লুজ লুজ রাখলেই ডাল বেটাল হবে। আমরা টাইটে বার করার চেষ্টা করবো, কারণ টাইটে বার করলে আমাদের সেলও টাইটে ঢুকবে। দেখুন আমাদের বার করানো হয়ে গেছে, সেটা বার করে দিয়েছি, এবার আমরা সেল ঢুকাবো। সেল ঢুকে যেরকম টাইট আছে, সেল কি খুব টাইট, আমরা হাতুড়ি মেরে ঢুকাবো। দেখুন কত টাইট, টাইটে ঢুকলে কোনো ডাল বেটাল হবে না, সবসময় চেষ্টা করবে টাইটে টাইটে ঢুকানোর জন্য, টাইটে টাইটে থাকলে সেল ডাল বেটাল হবে না। আমাদের পুরনো সেলটা কত কত ইঞ্চি ছিল আর মাপ করে আমরা বড়ো সেলটা একটু মাপে রাখবো। দেখুন হয়ে গেছে, এবার আমরা পয়েন্ট করে নেবো, পয়েন্ট করার পর টানা ঢালাই মেরে কমপ্লিট হয়ে গেছে।